সন্তানরা বায়না ধরছে, কাঙ্ক্ষিত জিনিসটা পাচ্ছে না, সে আত্মহত্যার পথে পা বাড়াচ্ছে। এখন তার বায়না ধরার যে প্রবণতা, এটাও তার ভিতরে দিনদারি কম থাকার কারণে। দিনদারি যদি বেশি থাকে তাহলে সে তো বাবার কাছে বায়না ধরবে না, বরং পারলে বাবাকে হেল্প করবে। আমরা তো আমাদের ছাত্র জীবনে উপার্জন করে বাবাকে টাকা দিয়েছি, মসজিদে ইমামতি করে 600 টাকা বেতন পেতাম, মক্তবে পড়িয়ে সেখান থেকে কিছু টাকা পেতাম, সেটা নিয়ে বাবাকে হেল্প করেছি। যে বাবা এখন প্রেসারে আছে, ব্যবসা বাণিজ্য ভয়াবহ অবস্থা, দেনা দায় হয়ে সংসার চালানোই তার দায়, তো ঠিক আছে তাহলে এই টাকাটা আপনি নেন, আপনার সংসারে খরচ করেন। কই আমরা তো কোনোদিন বায়না ধরি নেই। হ্যাঁ বায়না ধরেছি, কিন্তু আমাদের বায়না ছিল এরকম যে বায়নাগুলোর কারণে আত্মহত্যা তো পরের কথা, এগুলো না পেলেও আমাদের এমন কিছু আসতে যেত না। একটু চকলেট চাইছি, একটু মোয়া চাইছি, পাইছি তো খুশি হয়েছি, না পাইছি তো একটু কষ্ট পাইছি, এতটুকু। আর এখন পোলাপানের বায়না কি, আমাকে অমুক ব্র্যান্ডের বাইক কিনে দিব, আমার বন্ধুদের আছে, কোনো কাহিনী শুনতে চাই না, আইফোন অমুকটা চাই, লেটেস্টটা চাই, ওইটা চাই। বাপ বেচারা হয়তো সেই আর্থিক সঙ্গতি নাই, কিন্তু দিতে হবে। তো আমাদের সন্তানদের মধ্যে এই যে চাওয়া পাওয়া বেড়ে যাওয়া এবং আপনার লোভ বেড়ে যাওয়া, অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করা, এগুলোর প্রবণতা যে ভয়ঙ্করভাবে বেড়েছে, এটা কী কারণে বেড়েছে? দিনদারিতা কমে যাওয়ার কারণে বেড়েছে। যদি তার মধ্যে দিনদারিতে থাকতো তাহলে তার ভিতরে এগুলোর ডিমান্ড থাকতো না, সে বাবার কষ্টটা বোঝার চেষ্টা করতো, মায়ের কষ্টটা বোঝার চেষ্টা করতো। এখন সন্তানকে আমরা ইসলাম শিখাই না, আদর্শ শিখাই না, সন্তান ছোটবেলায় ইংরেজি বলতে পারে, আমরা খুশিতে বাকবাকুম হয়ে যাই, বাহ আমার ছেলে শিক্ষিত হয়ে গেছে। কিন্তু সন্তান যে বেয়াদব, ওর ভিতরে কোনো আদব নাই, শিষ্টাচার নাই, ওর ভিতরে কোনো আমল নাই, ম্যানার্স নাই, ন্যূনতম কোনো ভদ্রতা নাই, সৌজন্যতা নাই, মুরব্বী বুঝে না, সিনিয়র বুঝে না, শ্রদ্ধা বুঝে না, সম্মান করা কাকে বলে বুঝে না, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। সন্তান পরীক্ষা খারাপ রেজাল্ট করছে, আমরা পাগল হয়ে যাচ্ছি। এসএসসি পরীক্ষা চলছে, আমার একটা সন্তানও এসএসসি পরীক্ষা দিচ্ছে, তো যে কারণে হোক আমার আর হল পর্যন্ত যাওয়া হয় না, সুযোগ হয় না, সে যায় বিভিন্নভাবে, যাওয়ার ব্যবস্থা আছে। তো সেখানকার দৃশ্যগুলো আমার সন্তান এসে আমাকে বলে এবং আরও বিভিন্নভাবে আমি জানি। জানার পর চিন্তা করি যে আমাদের সমাজের পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে, কোন লেভেলে চলে যাচ্ছে। এসএসসি পরীক্ষা দিতে আছে বাবা মা, ওই সন্তানকে ঘিরে তাদের যে আবেগ, তাদের যে আকুতি, তাদের যে আপনার মায়া মমতা, পরীক্ষা দেওয়ার আগে মা তাকে জড়ায় ধরে ছেলে মুছে টুছে মনে হচ্ছে যে তাকে মঙ্গল গ্রহে পাঠাচ্ছে, সে এখন চাঁদে প্রবেশ করবে, বাবা মুছে টুছে নিচ্ছে, হায় হায় পরীক্ষা দেয়। আচ্ছা এরপর পরীক্ষা দিয়ে বের হয়েছে, এখন বাপ একদিকে, মা একদিকে, ভাই একদিকে, বোন একদিকে, মানে এগুলো সবগুলোর খোলাসাটা কি? খোলাসা হলো বাবা যেই কোনো মূল্যে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, কারণ তোমাকে ভবিষ্যৎ টাকার মেশিন হতে হবে। বলেন এই ছেলের ফজরের নামাজের জন্য এই মা একবারও ডাকছে কিনা সন্দেহ আছে। এই ছেলে তার আপন ছোট ভাইকে স্নেহ করতে জানে না, বড় ভাইকে শ্রদ্ধা করতে জানে না, পাড়ার একজন মুরব্বী বাপের বয়সে তাকে শ্রদ্ধা করতে জানে না, রিক্সাওয়ালা চাচাটাকে শ্রদ্ধা করতে জানে না, সে কাজের বুয়াটাকে ন্যূনতম মানুষের মর্যাদা দিতে জানে না। এই ছেলের মধ্যে কোনো ছাড় দেওয়ার মানসিকতা নেই, কোনো ভদ্রতা নম্রতা নেই, বাপের সাথে কথা বলার নিয়ম কি যা জানে না, মায়ের সাথে কতটা সৌজন্যতা দেখানো উচিত বুঝে না। এগুলোর একটা নিয়ম বাপ বা মার কোনো মাথা ব্যথা হয় নাই, মাথা ব্যথা হলো কি নিয়া, পরীক্ষা। তাহলে দিন শেষে আমরা আমাদের সন্তানদেরকে চাই টাকার মেশিন হোক, হচ্ছে তো টাকার মেশিন, দিন যত যাচ্ছে আমাদের গড় আয় বাড়ছে না, আমাদের গড় আয় বাড়ছে না, আমাদের বিল্ডিং দালান কোঠা বাড়ছে, আমাদের রাস্তাগুলো চকচকে হচ্ছে, আমাদের জামাগুলো ধবধবে হচ্ছে, আমাদের অনেক কিছুর উন্নতি হচ্ছে, কিন্তু আমাদের ভেতরটা শেষ হয়ে যাচ্ছে, আমরা ধ্বংসে অতলতল চলে যাচ্ছি। ওই যে মূল কারণ হলো মোরালিটি, নীতিনৈতিকতা। আপনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ধর্মকে যত দ্রুত বিদায় করবেন, আপনার পরিবার থেকে, আপনার সমাজ থেকে সুখ তত দ্রুত হারিয়ে যাবে। পৃথিবীতে যে দেশ যত উন্নত, অথচ তাদের মধ্যে নীতিনৈতিকতার বালাই, আল্লাহর পরিচয়, আখেরাতের প্রতি ইমানের ব্যাপারটি যত কম, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা তত বেশি। আপনি যত উন্নত দেশ পাবেন খুঁজে দেখেন, আপনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আত্মহত্যা বিষয়ক জরিপগুলো দেখেন, আমি অনেক বছরের জরিপ দেখেছি এবং এর আগে আমি একাধিকবার বলেছি যে রব্বি আল্লাহ আরবিতে লেখা একটা বই, অনেক ভাষা অনুবাদ হয়েছে, এটার বাংলা অনুবাদটা আমি করেছিলাম, রিয়াদের একটা প্রকাশনী প্রকাশ করেছে, সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেশ কয়েক বছরের জরিপের একটা চার্ট দেওয়া হয়েছে, সেখানে দেখানো হয়েছে যে সারা পৃথিবীতে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে কম হলো মুসলমানদের মধ্যে, অথচ সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় মার খাচ্ছে দেখবেন মুসলমানরা, কাশ্মীরে মার খাচ্ছে মুসলমানরা, ইরাকে মার খাচ্ছে মুসলমানরা, সিরিয়াতে মার খাচ্ছে মুসলমানরা, বিভিন্ন জায়গায় মার খাচ্ছে মুসলমানরা, হয় নিজেরা নিজেরা না বহির্শক্তির দ্বারা যেভাবে হোক, এরপরে যায় অভাব অনটন আফ্রিকার দেশগুলোতে মুসলমানরা,
কোণঠাসা মুসলমানরা ইসলামোফোবিয়ার আক্রান্ত মুসলমানরা মুসলমান পরিচয় দিলে সে কোণঠাসা হচ্ছে এত কিছুর পরও আত্মহত্যার প্রবণতা সব বছর প্রায় সবচেয়ে কম মুসলমানদের মধ্যে আর এর বিপরীতে সবচেয়ে বেশি আত্মহত্যা হলো নাস্তিকদের মধ্যে যাদের কোনো ধর্ম নেই কারণ কি যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম আল্লাহ বলেছেন এর কারণ হলো মানে আত্মহত্যার বিষয় না এই এই জাতীয় পার্থক্যগুলোর মৌলিক কারণ হলো যারা আল্লাহর প্রতি বা কোনো সৃষ্টিকর্তা বিশ্বাসী না পরকালে বিশ্বাসী না তাদের কোনো অভিভাবক নাই তো তার কোনো কারণে দেয়ালে পিঠে গেছে ও শিট স্যাড ব্যাড তার আর কোনো যাওয়ার পথ নাই তো তো আত্মহত্যা করে যাচ্ছে আমার তো শেষ আর মুসলমান দেয়ালে পিঠ যদি পরিপূর্ণ ঠেকে যায় এক সুই পরিমাণ জায়গাও যদি না থাকে তারপরে তার বিশ্বাস থাকে কি যে কারোর কিচ্ছু করার নাই বুঝলাম কিন্তু যার হাতে সব তার অপশন তো শেষ পর্যন্ত খোলা আছে তার একটা আস্থার জায়গা ভরসার জায়গা থাকে সে কেন আত্মহত্যার পথে যাবে এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াইআস মিন রূহিল্লাহিল কওমুল কাফিরুন আল্লাহর রহমত থেকে নিরাশ হবে যে সে কাফের কোন মুসলমান আল্লাহর রহমত থেকে অর্থাৎ কাফেররা হয় সাধারণত তাদের মধ্যে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার প্রবণতা আমি কিছুই পাবো না আমার কিছু হবে না আপনি ঋণগ্রস্ত আপনার ঋণে আপনি জর্জরিত আপনি মনে করছেন এখান থেকে আর উঠে আসা সম্ভব না একশো বার সম্ভব উঠে এসে আপনি এই জনপদের সবচেয়ে সুখী মানুষ হতে পারেন সবচেয়ে রিচ মানুষ হতে পারেন আল্লাহ করতে পারেন অথবা আপনি অপেক্ষা করবেন আপনি আল্লাহর প্রতি আস্থা রাখবেন কিন্তু যার ভিতরে ইমান নাই সে ডিপ্রেশনও যাবে এবং ডিপ্রেশন থেকে আত্মহত্যার দিকে চলে তাহলে সমস্যার গোড়ায় আমরা হাত দিতে পারছি আমাদের সন্তানদের মধ্যে নীতি নৈতিকতার চর্চা যত কম হবে তত তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি হবে সুখের সমস্ত উপকরণ থাকবে শিক্ষা দীক্ষা থাকবে সামাজিক স্বীকৃতি থাকবে ভবিষ্যৎ উজ্জ্বল হবে উন্নত এবং ভালো ক্যারিয়ারের হাতছানি থাকবে এত কিছু থাকার পরও আত্মহত্যার দিকে যাবে যদি তার ভিতরে দিন না থাকে আল্লাহ না থাকে আখেরাত না থাকে